হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি একটা আলুর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি আলু কাটলি রেসিপি। রোজ রোজ এক খেয়ে আলুর দম, আলু চচ্চড়ি, আলু ভাজা খেয়ে আমরা যখন বোর হয়ে যাই, তখন খুব সামান্য কিছু উপকরণ দিয়ে চট জলদি যদি একটা নতুন ধরনের আলু রেসিপি পাওয়া যায় তাহলে কেমন হয়। চলুন তাহলে বানিয়ে ফেলি আলু কাটলি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। আলু কাটলি বানানোর জন্য চারটে ছোট সাইজের আলু নিয়ে এইরকম গোল গোল পাতলা করে কেটে নিয়েছি। আলু কাটলি বানানোর জন্য সবসময় ছোট আলুর ব্যবহার হয় আর এই রকম গোল গোল পাতলা করে কেটে নিতে হয়। আলুটাকে বেশ লাল লাল করে আমি ফ্রাই করে নিয়েছি। মোটামুটি 80-90% কুকড হয়ে গেছে আলুটা, আর বাকি যেটা বাকি থাকবে সেটা গ্রেভির সাথেই কুকড হয়ে যাবে। আলুটা আমি তেল থেকে তুলে নিলাম। এবার বাকি তেলেই রান্নাটা হবে। দুটো শুকনো লঙ্কাকে আমি বাকি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাটা অবশ্যই ভালো করে ফ্রাই করা এই রান্নাটার জন্য জরুরি। বেশি পোড়ানোও যাবে না, আবার কাঁচাও থাকা যাবে না। বেশ ভালো ক্রিস্পি হতে হবে, যাতে হাত দিয়ে ভাঙলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেই রকম করে ভেজে শুকনো লঙ্কাটা তেল থেকে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাদা জিরে ফোড়ন। ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন বাটা। এই রান্নাটায় রসুনটা একটু বেশি লাগে, আর রসুনটা তেলে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এটা টাটকা গোলমরিচকে একটু থেতো করে দিয়েছি, গুঁড়ো দিলে ভালো হবে না। আর আমি দুটো কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো। টমেটোটা একটু বেশি লাগবে, টমেটোটাকে কুচি করে দিয়েছি। আর টমেটোটাকে তাড়াতাড়ি গলানোর জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আলুটা নুন দিয়ে ফ্রাই করিনি, তাই যতটুকু আলু নেবেন সেই পরিমাণে নুনটা দেবেন। আর যেহেতু এটা শুকনো শুকনো হবে, জলের ব্যবহার হবে না রান্নায়, তাই নুনটা একটু কমই দিতে হবে। লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখলাম 2-1 মিনিটের জন্য, যাতে টমেটোটা গলে যায়। দেখুন, আমি 2 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম। অবশ্যই লো ফ্লেমে বাকি রান্নাটা করতে হবে। টমেটোটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর গ্রেভিটা দেখুন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সেই আগের থেকে ভেজে রাখা আলুটা দিলাম, আর বেশ অনেকটা ধনে পাতা কুচি দিলাম, প্রায় 1 মুঠোর মতো। আর দিয়ে দিলাম সেই আগের থেকে তেলের মধ্যে ভেজে নেওয়া শুকনো লঙ্কাটা। দেখুন কতটা মুচমুচে হয়েছে, হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। ফ্লেমটা লোতেই আছে, এবার লো ফ্লেমেই ঢাকা চাপা দিয়ে রেখে দেব আমি প্রায় 5 মিনিটের জন্য। তবে মাঝে একবার ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। 5 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি, তবে মাঝে আরেকবার আমি ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। এখন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন খুব সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আমাদের আলু কাটলি সার্ভ করার জন্য একেবারে রেডি। অবশ্যই আমার স্টাইলে আলু কাটলি বানাবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে লিখে জানাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।